জিডি বিড়লা এম বিড়লার পর এবার কার্মেল প্রাইমারি স্কুল এবং সেখানে কিন্তু ক্লাস টু এর ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে নাচের শিক্ষকের বিরুদ্ধে এবং আপনাদের জানিয়ে রাখব স্কুল চত্বরে চলছে অভিভাবকদের বিক্ষোভ ঘটনাস্থলে পৌঁছেছে একাধিক থানার পুলিশ এবং পুলিশ ও অভিভাবকদের মধ্যেও শুরু হয়েছে ধস্তাধস্তি এবং আপনাদের জানিয়ে রাখব এই মুহূর্তে কিন্তু অভিযুক্ত শিক্ষককে স্কুল থেকে বার করে নিয়ে যাওয়া হয়েছে এবং বারংবার অভিভাবকদের তরফ থেকে কিন্তু জানানো হচ্ছে যে এর আগেও দু মাস ধরে এই ধরনের ঘটনা ঘটে সত্ত্বেও প্রিন্সিপালকে জানানো সত্ত্বেও কোন রকম কোন পদক্ষেপ নেওয়া হয়নি আমরা এ নিয়ে বিস্তারিত জন্ম আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিদিন শিবপ্রিয় দাসগুপ্ত শিবপ্রিয় এই মুহূর্তে কার্মেল স্কুল চত্বরের ছবিটা ঠিক কি রয়েছে দেখো অহনা আমি তোমাকে আমি ক্যামেরা পার্সন সমরকে বলবো কারমেল স্কুলের সামনে ছবিটা দেখাতে পরিস্থিতি যেটা সেটা হচ্ছে গিয়ে গত দু মাস ধরে এখানে একটি ক্লাস বাচ্চার উপরে মল স্টেশনের কাজ চলছিল এবং এখানেই ডান্স এবং মিউজিক টিচার সৌমেন রানা নামে একজন তিনি তার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল এবং তিনি এই বাচ্চাটিকে মলেজ করছিলো এবং তার ফলে যেটা হয়েছে এবং তাকে পাশাপাশি ভয় দেখাচ্ছিলো এইটা প্রিন্সিপালের কাছে বলে শিল্পা ম্যাম যিনি প্রিন্সিপাল তার কাছে বলে অভিভাবকদের পক্ষ থেকে কোনোরকম সুরাহা পাওয়া যায়নি ফাইনালি আজকে যেটা করা হয়েছে আজকে সকালবেলা তারা ফেসবুকে সমস্ত এই বিষয়টা তুলে ধরে এবং যেটা করেছেন সবাই মিলে একত্রিত হয়ে স্কুলের গেটে এসে বিক্ষোভ দেখিয়েছে এবং তাদের দাবি ছিল যে অবিলম্বে এই অভিযুক্ত শিক্ষককে তাদের হাতে তুলে দিতে হবে এবং বাচ্চাটির বিরুদ্ধে যে মলেস্টেশনের কাজ করা হয়েছে সেটার জন্য একটা সঠিক শাস্তি দাবি তারা জানিয়েছিল কিন্তু অভিভাবকদের স্কুলে ঢুকতে দেওয়া হয়নি এবং তখনও স্কুল চলছিল পরিস্থিতিটা কিন্তু তারপর আস্তে আস্তে উত্তপ্ত হয়ে ওঠে এবং এবং স্কুলের গেটে এক সময় চূড়ান্তভাবে অভিভাবকরা ঝাঁপিয়ে পড়ে এবং ভেতরে ঢুকে গিয়ে ভেতরটা গণ্ডভণ্ড করার একটা পরিস্থিতি তৈরি হয় এবং সেই সময় যেটা হয় পুলিশ এসে পড়ে টালিগঞ্জ থানা থেকে এবং পুলিশ এসে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আসেনি উত্তেজনা ক্রমে বাড়তেই থাকে এরই মধ্যে বাচ্চাটিকে স্কুলের থেকে বের করে নিয়ে যাওয়া হয় কালীগঞ্জ থানায় এবং যিনি অভিযুক্ত শিক্ষক তাকেও কাপড় মুড়ি দিয়ে বার করে নিয়ে যাওয়ার সময় অভিভাবকরা তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং তখন পুলিশের সঙ্গে তাদের চূড়ান্ত ধস্তাধস্তি হয় দুজন অভিভাবককে এখান থেকে পুলিশ তুলে নিয়ে গেছে এবং আরও যেটা হয়েছে আরও একজন পুলিশকে এখানে অভিভাবকরা তার গায়ে হাত দিয়েছে এবং সে কিছুটা হলেও আহত হয়েছে মূলত পরিস্থিতিটা এখন এখানে অগ্নিগর্ভ তুমি দেখতে পাচ্ছ স্কুলের গেটটা যেটা যেখানে সমস্ত স্কুলের কর্তৃপক্ষ মাইকিং করছে এবং বলে দিচ্ছে যে আপনারা শান্ত হন পরিস্থিতি স্বাভাবিক করুন কিন্তু অভিভক্তদের একটাই দাবি যে এই স্কুলে কোনো পুরুষ শিক্ষক রাখা চলবে না জিডি বিড়লা এমপি বিড়লা স্কুলে যে ঘটনা ঘটেছে তার ডেশ কাটতে না কাটতে কলকাতা আরেকটি নামী স্কুলে এই জাতীয় ঘটনা এবং এটা একটা মিশনারি স্কুল সেখানে একটা ডিসিপ্লিন থাকে সেটা আমরা সবাই জানি কিন্তু কীভাবে সেই ডিসিপ্লিন ব্রেক হচ্ছে এটাই এখন জানার বিষয় মূলত যারা শিক্ষাদানের কাজ করেন তারা যারা জাতির ভবিষ্যৎ তৈরি করে যারা জাতির স্পাইন মেরুদণ্ড তৈরি করে তাদের কাছ থেকে এই ধরনের ঘটনা প্রত্যাশিত বলে অভিভাবকরা দাবি করছেন এবং অভিভাবকদের বক্তব্য যে অবিলম্বে এই দোষী শিক্ষককে ছেড়ে দিতে হবে তাদের হাতে এবং তারা এ কোনো আইনি ব্যবস্থা চান না তারা চান একে গণপ্রহারে মেরে ফেলা এই দাবি কিন্তু এবং এই দাবিটা যদিও আইন আইন আছে দেশে মেনেই যা ব্যবস্থা করা হবে সেটাই ঠিক কিন্তু ওই হোকরা তাদের ধৈর্য রাখতে পারছেন না কেননা ক্লাস টু এর একটা বাচ্চার বিরুদ্ধে যে ধরনের যৌন আচরণ অত্যাচার করা হয়েছে তাতে করে কিন্তু তারা কিছুতেই তাদের ধৈর্য রাখতে পারছে না এবং তাদের একটাই আবেদন যে এই ঘটনা কবে বন্ধ হবে অোনা সেক্ষেত্রে শিবপ্রিয় তোমার কাছে যে বিষয়টা জানতে চাইবো যেমনটা তুমি আমাদের জানাচ্ছিলে যে এর আগেও কিন্তু স্কুলে এই ধরনের ঘটনা ঘটেছে তাহলে সেক্ষেত্রে তখন থেকে এখনো পর্যন্ত প্রিন্সিপাল কেন কোনো পদক্ষেপ নেয়নি সেটাই কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় এই যে ঘটনাটা যার বিরুদ্ধে ঘটেছে যে টু এর বাচ্চাটার বিরুদ্ধে ঘটেছে অভিভাবকদের বক্তব্য অনুযায়ী সেটা কিন্তু গত দু মাস ধরে ঘটছে এবং দু মাস ধরে তারা রিপিটেডলি জানিয়ে আসছেন এবং আরও একটা চাঞ্চল্যকর যেটা তথ্য এখান থেকে পাওয়া যাচ্ছে যে আগামী সোমবার স্কুলের পিকনিক আছে এই বাচ্চাটাকে টু পিস পরিয়ে নাকি স্কুলের মধ্যে টর্চার করা হয়েছে এবং এই নাচের টিচার টর্চার করেছে এবং তারপর যেটা ঘটনা তারা এখন আতঙ্কিত যে তাকে ভয় দেখানো হয়েছে বাচ্চাটাকে কোট অ্যান্ড কোট এটা অভিভাবকদের বক্তব্য যে বাচ্চাটাকে পিকনিকে নিয়ে গিয়ে নাকি সেখানেও তার উপরে এই শারীরিক যৌন অত্যাচার করা হবে এবং সেটা ভয়ে বাচ্চাটা বলতে পারছে না এবং বাড়িতে সে বলতে গিয়ে কেঁদে ভুপিয়ে তার সাংঘাতিক অবস্থা মানসিকভাবে সে ট্রমাটাইজ হয়ে আছে এবং বাড়ির লোক তাকে বারবার প্রশ্ন করে এই জিনিসটা জানতে পেরে ফাইনালি তারা কিন্তু আজকে এসে বিক্ষোভে রত পরিস্থিতিটা কিন্তু হয়েছেন এখনো স্বাভাবিক হয়নি প্রচুর স্কুলের ছাত্র ছাত্রীর অভিভাবকরা স্কুলের গেটে দাঁড়িয়ে আছেন এবং তাদের একটাই দাবি দোষী শিক্ষককে তাদের হাতে তুলে দিতে হবে পরিস্থিতি কোন দিকে যায় আমরা এখন সেদিকে নজর রাখছি আমি আমার ক্যামেরা পার্সনকে বলছি বিষয়টা ভালো করে দেখাতে তুমি দেখতে যে এখনো গেটে স্কুলের গেটে ওকরা কিন্তু দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এবং স্কুল কর্তৃপক্ষ তরফ থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে বলা হচ্ছে শান্ত হতে কিন্তু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে পুলিশ ও এখানে আছে কোন দিকে পরিস্থিতি যায় আমরা এখন সেদিকে নজর রাখবো